হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে আপনাদের খুব সহজে এবং বিনামূল্যে সব থেকে পুষ্টিকর এক ধরনের খাবার বাড়িতে কালচার করা শেখাবো, লাইভ দেখাবো। আমি এখানে জাস্ট আপনাদের থিওরিগুলো বলবো, তারপর আমি আপনাদের কালচার সেট আপে নিয়ে যাবো, সেখান থেকে দেখাবো কী কী করেছি, কী কীভাবে আপনারা বাড়িতে কালচার করবেন। জিনিসটা কী আগে বলি, জিনিসটা হচ্ছে মিল ওয়ার্ম। মিল ওয়ার্ম কী? মিল ওয়ার্ম হচ্ছে এক ধরনের লার্ভা। এই লার্ভাগুলো খুব বেশি পরিমাণে প্রোটিন কন্টেন্ট করে। এই প্রোটিন কন্টেন্ট খাবারগুলো আমরা আমাদের বাড়িতে যে সিক্লেট আছে, বিভিন্ন ধরনের সিক্লেট, ফ্লাওয়ার হতে পারে, অস্কার হতে পারে, নর্মাল সিক্লেটগুলোও হতে পারে, তো এই সকল সিক্লেটের জন্য খুব পুষ্টিকর খাবার। নট অনলি সিক্লেট, আপনি এক্ষেত্রে আপনার বাড়িতে যদি গোড়ামি থাকে, অন্যান্য যে কোনো মনস্টার ফিশ, তাদের জন্য খুবই পুষ্টিকর খাবার হচ্ছে এই মিল ওয়ার্ম। এই মিল ওয়ার্ম অ্যাকচুয়ালি এই ওয়ার্মগুলো এক ধরনের আরেক ধরনের হয়, সেটাকে বলা হয় সুপার ওয়ার্ম। সেগুলো একটু বড় ধরনের হয়, মিল ওয়ার্ম হয় একটু ছোট ধরনের। তো আমি আপনাদের আজকে মিল ওয়ার্ম কালচার করা বাড়িতে দেখাবো। এবং মিল ওয়ার্ম আপনি কিন্তু শুধু মাছকেই নয়, আপনারা যারা অনেকে পাখি পোষেন, বিভিন্ন ধরনের পাখি হয়, বদ্রি পাখি হয়, তারপর হয় কি যেন ফিঞ্চ হয়, তারপর কোকাটেল হয়, এই সকল যে সকল পাখিগুলো আছে, যদিও এদের সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম, তাও আমি বলি এই সকল পাখিদেরকেও কিন্তু আপনারা এই যে ওয়ার্মগুলো খাওয়াতে পারেন। তো এগুলো কিভাবে বাড়িতে কালচার করতে হয়, ফ্রিতে কালচার করতে হয়, সেগুলো আপনাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো। এবং আরেকটা জিনিস বলবো যে এই ওয়ার্মগুলো যখনই মাছকে খাওয়াচ্ছেন, এক্ষেত্রে ডিওয়ার্মিং করার চান্স কিন্তু বা ডিওয়ার্মিং না করালেও চলে যায়। তার কারণ হচ্ছে যে এগুলো অনেক কম প্যারাসাইট কন্টেন্ট করে, কিন্তু আপনি যদি এগুলোকে ফ্লাওয়ার হর্নকে খাওয়াচ্ছেন, তাহলে আমি বলবো, বা অ্যারোয়ানাকে খাওয়াচ্ছেন, তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আপনি এগুলোকে একটু ডিওয়ার্মিং করিয়ে নেবেন। কী করবেন, নর্মাল গরম জলে ফুটিয়ে নেবেন, তারপর খাওয়াবেন। তো কীভাবে কালচার করতে হয় চলুন আপনাদের দেখানো যাক। বন্ধুরা, আমি আপনাদের আজকে এখানে দেখাতে চলেছি কি করে মিল ওয়ার্ম কালচার করতে হয় বাড়িতে ফ্রিতে বিনামূল্যে। তো সেই জন্য আমি আপনাদের কালচারটাকে আগে দেখাবো, সেখানে কীরকম দেখতে হয় মিল ওয়ার্ম সেটা দেখাবো, এবং আপনাদের ফাইনালি এক্ষেত্রে হ্যাঁ একটা জিনিস আপনাদের বলবো। এই যে মিল ওয়ার্মটা দেখুন আগে বন্ধুরা, এটা হচ্ছে মিল ওয়ার্ম, আপনারা দেখতে পাচ্ছেন। প্রোডাকশন খুব যে বেশি হাইফাই হয়েছে তা নয়, কিন্তু এটা আস্তে আস্তে গ্রোথ হয়, আস্তে আস্তে প্রোডাকশন হয়। তো সেই জন্য আপনি যদি চান আজকে কালচার করে আমি এক সপ্তাহ পর প্রচুর পরিমাণে পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম এক মাস ওয়েট করতে হবে ভালো অ্যামাউন্টে প্রোডাকশন পাওয়ার জন্য। এটা আমি কালেক্ট করে রেখে দিয়েছি আমার মাছকে খাওয়াবো বলে, তাই আপনাদের ইজিলি আমি এখান থেকে দেখাতে পাচ্ছি। কিছু প্রবলেম ফেস করছি এবং এটা শুরু করেছি কীভাবে সেটা বলবো, প্যারালালি আপনারা কীভাবে শুরু করতে পারবেন সেটাও আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন, এবার আপনাদের যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আপনারা আগে দেখে নিন কীরকম দেখতে হয় মিল ওয়ার্ম। এই হচ্ছে মিল ওয়ার্ম, এগুলো হচ্ছে লার্ভা। এই লার্ভাগুলোকে আমাদেরকে মাছকে খাওয়াতে হবে, আমরা খাওয়াতে পারবো। কী কী মাছকে খাওয়াতে পারবেন অলরেডি বলে দিয়েছি, সেজন্য সেসব বলে আর টাইম নষ্ট করছি না। তো আপনাদের এবার কালচারটা দেখাই, কীভাবে কালচারটা করতে হবে, শুরু কীভাবে করবেন আপনারা। প্রথমেই যে জিনিসটা শুরুতে আমি বাধা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এটা কালচার তো করব, কিন্তু কীভাবে করব। আমি যে বাধাটা পেয়েছিলাম সেটা আপনাদের একটু বলি এবং কীভাবে সেটাকে আমি রিকভার করলাম, আপনারাও করতে পারবেন। তাহলে এটা হচ্ছে, আপনি এই লার্ভা প্রথমত পাবেন না, যদি এই লার্ভা পেয়ে যান তাহলে এই লার্ভা থেকে কালচার করতে পারেন। কীভাবে করবেন সেটা তো বলে দিচ্ছি, কিন্তু ধরুন আপনি লার্ভা পাচ্ছেন না, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে বিটেল নিতে হবে। এই বিটেল আপনি কোথা থেকে পাবেন? আমি কিন্তু এই বিটেল খুঁজতে খুঁজতে একদম নাজেহাল হয়ে গেছিলাম, তো ফাইনালি আমি বিটেল পেয়েছিলাম। এবং সেটা কীভাবে পেয়েছিলাম, তো বন্ধুরা আপনাদের বলি, আমি এখানে আগে সেট আপটা দেখাবো, তারপরে এইসব গল্পগুলো বলবো। আমি এখানে দেখুন প্রথমেই দিয়ে রেখেছি কি, এই যে এগুলো হচ্ছে ডিমের যে কন্টেনারগুলো হয় আপনারা জানেন তো, ওই ডিমের ওগুলো, ওকে, এই যে জিনিসগুলো। এবার এটার সাথে সাথে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে গুঁড়ো, এখানে দু ধরনের গুঁড়ো বা তুষ বলা হয় আমি এখানে ইউজ করেছি। এক হচ্ছে, এই যে দেখুন আপনাদের একটা প্রবলেম দেখাই, এই যে
পিঁপড়ে এখানে কিন্তু লেগেছে, এবং পিঁপড়ে লাগার জন্য আমার এই এগুলোকে কিন্তু এটা কম বেশি খাচ্ছে। তো এটার একটা আমাকে কিন্তু সলিউশন বের করতে হবে, কারণ আমার যখনই একটা আমি দেখলাম এটা একটা প্রবলেম আমার কাছে এলো, সেটা হচ্ছে পিঁপড়ে। কী করে এই পিঁপড়েগুলোকে তাড়াবো, কারণ এই পিঁপড়েগুলো এই লার্ভাগুলোকে খাচ্ছে। তো এই পিঁপড়েগুলো যদি লার্ভাগুলোকে খায় আমার প্রোডাকশন তো কমে যাবে। তো সেক্ষেত্রে আমার একটা কিছু করা উচিত, যেটা আমি পরে দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি না। ওকে দেখুন, এই যে এই যে এই যে এই যে পিঁপড়েগুলো দেখুন লার্ভা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে আমার একটা লার্ভাকে এরা ধরেছে এবং এটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল নয়, কারণ আমি এত কষ্ট করে কালচার করছি এবং পিঁপড়েগুলো খাচ্ছে, আমি তো এগুলো হতে দিতে পারি না। তো কালচারটা একবার দেখাই, ডিমের খোল দেখালাম, আরও কী কী দিয়েছি। এটা হচ্ছে গমের তুষ, সরি এটা হচ্ছে চালের তুষ, সরি এটা হচ্ছে গমের তুষ এটা। ওকে, সাথে দিয়েছি ভুট্টা এবং জল, কিছুটা আলু। এই যে এগুলো কেন দিয়েছি, জলটা হচ্ছে এখানকার ময়েশ্চার মেনটেন করার জন্য। ওকে, এখানকার যে ময়েশ্চার সেটা মেনটেন করবে জল, এটার জন্য এটা আমি দিয়েছি। নেক্সট, এবার কিভাবে কালচারটা করবেন, প্রথম কালচারটা আপনাকে শুরু করতে হবে সেটা হচ্ছে বিটেল দিয়ে। এই বিটেলটা আপনি কোথা থেকে পাবেন, আমি বিটেলগুলো পেয়েছি এবং আপনারা কিভাবে পাবেন, কী কী জায়গা থেকে খুঁজবেন সেগুলো বলে দিই। প্রথম খুঁজতে যাবেন আপনাদের বাড়িতে যদি কোনো এমন জায়গা থাকে যেখানে ওই খাবার দাবার জমা হয়। কী খাবার, যেমন ধরুন আপনাদের বাড়িতে ধানের টুকরো এগুলো আপনারা ফেলে দেন, ওই সব জিনিসগুলো যেখানে জমা হয়, এই যে এই বিটেলগুলো অ্যাকচুয়ালি তৈরি হবে। দেখুন বিটেলটা, এই বিটেলগুলো অ্যাকচুয়ালি তৈরি হবে, এই বিটেলগুলো লার্ভাই হচ্ছে আমাদের এই পোকা। এখানে দেখুন কত আছে, বুঝতে পারছেন আপনারা, আমি এগুলোকে সব এইভাবে নামিয়ে দেবো। এরা পালানোর চেষ্টা করছে, যদিও পালাবে না, এবং এটা এই পিঁপড়েগুলোর অত্যাচারে এরা একটু অতিষ্ঠ হয়ে আছে, যেটাকে আমি একটু ব্যবস্থা করতে হবে। তো এবার এই বিটেলগুলোকে আপনারা কীভাবে পাবেন, ওই সকল জায়গা থেকে এই বিটেলগুলোকে পাবেন। বিটেলগুলো আশা করছি আপনারা দেখলেন, তো আমি আবার যদি এখানে যেতে যেতে ওদেরকে দেখা পাই আপনাদের আবার আমি কিন্তু দেখাবো। এই যে যে দেখুন, এই বিটেলগুলো আপনাকে ধরে নিতে হবে। আমি এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের বিটেল পেয়ে গেছিলাম, সেগুলো ধরেছিলাম এবং সেগুলো দিয়েই আমি আমার মাছের এই কালচারটা শুরু করেছি। তো বন্ধুরা, বিটেলটা এবার ওই সকল জায়গাতে আপনারা পেয়ে যাবেন যেটা আমি বললাম। নেক্সট, আপনারা কোথায় পেতে পারেন, আপনারা যেখানে এই গুঁড়ো টুড়ো রাখেন, চালের গুঁড়ো, এই ধানের গুঁড়ো, এই দেখুন আমার, দেখুন আপনাদের দেখাই, এখানে দেখুন একে ধরে কিন্তু নিয়ে যাচ্ছে, চালের গুঁড়ো, ধানের গুঁড়ো, এই সকল যে গুঁড়োগুলো আছে এই এদের কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। এই গুঁড়োগুলোর মধ্যে এই বিটেলগুলো জন্মায়, মাছের খাবার দিচ্ছেন, সেই খাবারের তুষগুলো পড়ে থাকে, যাদের বাড়িতে পাখি আছে সেই পাখিগুলো যে খাবারগুলো ওয়েস্ট করে সেখানে যেগুলো পড়ে থাকে, ওই সকল জায়গাগুলোতে এই বিটেলগুলো জন্মায়। বিটেলগুলো এখানে যদি থাকে আমি আপনাদের দেখাচ্ছি, আছে তো বটেই, এই যে এখানে কই, ওই যে দেখুন একটা ছোট্ট মতো আছে। পিঁপড়ের অত্যাচার এখানে প্রচুর হয়েছে বন্ধুরা, তো আপনাদের যদি পিঁপড়ে এরকম হয় আপনারা গ্যামাক্সিন ইউজ করবেন, তো এটাই বেস্ট আমার মতে। তো এবার এই যে দেখুন বিটেলগুলো, দেখুন আমার এখানে আছে, আপনারা এখান থেকে ভালোভাবেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো এই সকল জায়গা থেকে আপনাদেরকে এই বিটেলগুলো কালেক্ট করে নিতে হবে। ওকে, এবার বিটেল কালেক্ট করার পর, কালেক্ট তো করলেন, এবার কিভাবে কালচার করবেন, এরকম একটা জায়গা নেবেন। ওকে, এরকম জায়গা না নিলে আরও সেফটি জায়গা নিলে আমার মতে বেটার হয়, কারণ পিঁপড়ে টিপড়ের অত্যাচার যেন না হয় এই জিনিসটা আপনাদের কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে। পিঁপড়ের অত্যাচার হলে এই সকল জিনিসগুলোর বহু সর্বনাশ হয়ে যায়, তো পিঁপড়ের অত্যাচার যেন না হয় এটা একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে। তো এরকম একটা জায়গা নেবেন, সেই জায়গার মধ্যে এক সাইডে আপনারা ধানের যে তুষ এটা দিয়ে দেবেন এক সাইডে, আর একটা সাইডে দেখুন আমি গমের তুষটা দিয়েছি, এবং আপনারা যে ভুট্টা, যে ভুট্টার আটা হয় বা ভুট্টা ছোটো ছোটো টুকরো গম এগুলোকে দিতে পারেন অ্যাজ এ এদের ফুড সোর্স। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে জল, এদের জল কিন্তু দিতে হবে। এবার এই জল কীভাবে দেবেন, ডাইরেক্ট ঢেলে দেবেন, না ডাইরেক্ট ঢেলে দেওয়া যাবে না, একটা স্পঞ্জ নিন, স্পঞ্জটাকে ফেলে রাখুন এবং সেই স্পঞ্জটাকে ভিজিয়ে রাখুন, তাতে কিন্তু জলের ইস্যুটা সলভ হবে। আমি এখানে আলু দিয়েছি যাতে ময়েশ্চার ওই জলের মেনটেনটা থাকে, ময়েশ্চারটা মেনটেন থাকে, আলু ব্যবহার করেছি। তো এইরকমভাবে আপনারা রেখে এটাকে কিন্তু নর্মাল অন্ধকারে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এবার অন্ধকারে কেন, কারণ এই বিটেল গ্রোথ করে অন্ধকারে সবথেকে বেস্ট। এরা কিন্তু যে আপনার ঠান্ডা জায়গায় এবং অন্ধকার, লাইট হলে কিন্তু এরা দেখুন পালাতে চেষ্টা করছে। এই যে এখানে দেখুন লাইট পেয়েছে কি পালানোর চেষ্টা করছে, আমি আবার এদেরকে নামিয়ে দেবো।
তো এই যে যে এখানে দেখুন লাইট পেয়েছে, পালানোর চেষ্টা করছে। তো আপনাদের বন্ধুরা লাইট পেলেই কিন্তু এরা পালাবে, সেই জন্য আপনাদের কিন্তু এরকম জায়গায় ব্যবস্থা করতে হবে যেখানে এরা লাইট পাবে না এবং অন্ধকারে থাকলে এটা সেফ হবে এবং সেখানে আপনারা এদের লার্ভা কালেক্ট করবেন। এবার এদের লার্ভাগুলো এইভাবে দেয়, এরকম টাইপেরই দেখতে হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লার্ভাগুলোই অ্যাকচুয়ালি আমরা মাছকে খাওয়াই। তো এবার এইসব করার পর কত দিন লাগবে আপনার একটা ভালো অ্যামাউন্টের প্রোডাকশন পেতে? তো বন্ধুরা, ভালো অ্যামাউন্টের প্রোডাকশন পেতে আপনার এক মাস টাইম লেগে যেতে পারে যদি আপনি প্রপার কেয়ার করেন। এবার প্রপার কেয়ার বলতে যে সকল খাবারগুলো দিচ্ছি বললাম ওগুলো দেবেন আর ময়েশ্চার মেনটেন করবেন, তার সাথে সাথে ফাঙ্গাস যেন না হয় এবং প্যারালালি কোনো রকম এই পিঁপড়ের অত্যাচার যেটা আমার এখন হয়েছে, যেটাকে আমি পরে সলভ তো করেই ফেলবো, এই জিনিসটা যেন না হয় আপনারা সেটাও কিন্তু খেয়াল করবেন। এই জিনিসগুলো আপনাদের যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু এই মিলওয়ামের যে কালচার খুব সহজে করতে পারবেন। মিলওয়াম কিন্তু খুব পুষ্টিকর খাবার, খুব পুষ্টিকর খাবার এবং এটা আপনার মাছের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি। কারণ হচ্ছে এরা কম প্যারাসাইট কন্টেন্ট করে, যদিও করে তাহলে আপনারা এটাকে বয়েল করে খাওয়াতে পারবেন এবং এর প্রোটিন কন্টেন্ট খুব বেশি করে। ফ্লাওয়ারনের ক্ষেত্রে ফ্লাওয়ারনের হেড আনতে খুবই সুবিধা হয়, অন্যান্য মাছের কালার আনতে, কালার আনার জন্য এই খাবারগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার। তো আপনারা চাইলে এইরকমভাবেই কালচারটা করে নিতে পারেন, বিনামূল্যে আপনারা কিন্তু এইভাবেই পেয়ে যাবেন আপনাদের প্রিয় মাছের খাবার, সেটা হচ্ছে যে মিলওয়াম। তো আজকে আপনাদের মিলওয়াম কালচারের স্টেপ বাই স্টেপ বললাম, তাও একবার ছোট্ট করে সামারি করব। সেটা হচ্ছে প্রথমেই আপনাদের কালেক্ট করতে হবে একটা কন্টেনার। কন্টেনার কালেক্ট করার পর আপনাদের দিতে হবে সাবস্ট্রেট, খাবার। এই সাবস্ট্রেট আর খাবার একই জিনিস, সেই জন্য আমি এখানে ইউজ করেছি, আপনি যেটা মিক্সড করবেন, এক হচ্ছে চালের ভুসি বা চালের তুষ, আটার তুষ বা ময়দার তুষ বা গমের তুষ যেটাকেই বলবেন আপনারা, তারপর ভুট্টা, ভুট্টার যে তুষ হয় ভুট্টার গুঁড়োও দিতে পারেন, ভুট্টার তুষ দিতে পারেন, এরকম জিনিসগুলো, জোয়ার, রাগি, বাজরা এগুলোও ইউজ করতে পারেন, এগুলো ইউজ করবেন। এবার তারপর আপনাদের এই বিটেল কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, বিটেল কালেক্ট কীভাবে করবেন? যেখানে ওই খাবার পড়ে থাকে যেটা অলরেডি বললাম, ওই খাবারগুলোর ওখানে যাবেন, ছোট ছোট বিটেল খুঁজবেন, বিটেলগুলো তো দেখালাম, ওই ধরনের বিটেলগুলো হয়, এবার ওগুলোকে আপনাদের খুঁজে নিতে হবে, ঠিক আছে? খুঁজে নিয়ে আপনারা কিন্তু সেখান থেকে এনে এইভাবে প্রসিডিওরটা করবেন। আর একটা জিনিস আপনাদের শেষে দেখাই, দেখুন এখানে ছোট্ট একটা জায়গা নিয়েছি, এখানে এই বিটেলগুলোকে আমি ছেড়ে রেখেছি এবং এই জায়গার মধ্যে আমি তুষ দিলাম এবং আটা, এবং এই যে এখানে একটা বিটেল পালিয়ে যাচ্ছে, এই দেখুন, ওকে ছেড়ে দিলাম, ওকে। তো এই তুষ আটা এগুলো দিয়ে রেখেছি, এটাকে খুলে রাখলে কিন্তু বিটেল পালাবে, এরা অন্ধকার পছন্দ করে, তো খুলে রাখলে কিন্তু বিটেল পালিয়ে যাবে, সেই জন্য আমি আপনাদের জন্য এটা খুলে রেখেছি আপাতত দেখানোর জন্য, আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ওকে। আর পিঁপড়ের অত্যাচার হলে যেটা বললাম ওটাই করবেন, আমারও করতে হবে মনে হচ্ছে। আর বাকি হচ্ছে সাবকালচার, এখানে এটা করছি ছোট্ট মতো জায়গায়, ওই দেখুন একটা লার্ভা দেখতে পাচ্ছেন। তো এইরকমভাবে আপনারা কালচারগুলো কিন্তু করবেন, করলে আপনাদের মাছের জন্য পুষ্টিকর খাবার আপনারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন। তো এই ছিল প্রসিডিওর, এইভাবেই আপনারা করবেন, ছোট্ট জায়গা নেবেন বা এরকম বড় জায়গাও নিতে পারেন, এই সকল জিনিসগুলো যেগুলো ভিডিওতে অলরেডি দেখিয়েছি সেগুলো ব্যবহার করবেন, জল এরকমভাবেই দেবেন, একটা স্পঞ্জ নেবেন ভিজিয়ে সেই স্পঞ্জটাকে দিয়ে দেবেন, তাহলে জলের কাজ হয়ে যাবে। আর আর্দ্রতা লাগে, নাহলে জল তো সবার ক্ষেত্রেই দরকার, আমি এখানে আলু দিই সেই জন্য, আলুও খুব ভালো কাজ করে, মানে জলের সাপ্লাই করে ভালো। তো এই জিনিসগুলো আর হাইডিং প্লেস হিসাবে এরকমভাবে কিছু যে ডিমের খোলসগুলো যেগুলো বলে, এগুলোকে কী বলে, ডিমের কন্টেনার যাই বলে, এগুলোকে দেবেন, ব্যাস আর কিচ্ছু নয়। এই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, আশা করছি বাড়িতে এরপর বানাতে পারবেন আপনাদের প্রিয় মাছের খাবার মিলওয়াম, কারণ মিলওয়াম অনেকেই কিনতে হয় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই জোগাড় করা অসুবিধা হয়, সেই জন্য কীভাবে ফ্রিতে জোগাড় করতে পারবেন, ফ্রিতে বানাতে পারবেন সেটা বলে দিলাম এবং আপনারা কিন্তু এরপর থেকে বাড়িতেই করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং তাড়াতাড়ি আমাদের 15K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন, তাড়াতাড়ি বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং সাবস্ক্রাইব করে নিন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।